আমরা প্রতিনিয়ত সার্ভে করছিলাম তোমরা কি টাইপের বলছো তোমাদের SSC 25 সেই গ্রুপের কথা বলছি এই গ্রুপে তোমাদের কোয়েশ্চেনগুলো নিলাম সেখানে আমরা দেখতে পেলাম যে তোমাদের মনে অনেক প্রশ্ন যে SMP কোর্স কবে থেকে শুরু হবে ক্লাসগুলো কিভাবে হবে আমাদের प्रिपरेशन কিভাবে 100 তে নিশ্চিত হবে এখানে কি পরীক্ষা আছে লেকচার শিট কি পাবো স্লাইডে কি থাকবে অনেক প্রবলেম আর এই প্রবলেম গুলো সলিউশনের জন্য আজকে শুধুমাত্র কথা বলবো না তোমাদের সাথে ডেমনস্ট্রেট করে দেওয়ার জন্য আমাদের ফুল টিচার টিম আছে তোমাদের সাথে আর এবার শুধুমাত্র সায়েন্স না সায়েন্স আর্টস কমার্স সবাই থাকছে আমাদের সাথে তোমার পালা হচ্ছে ঝটপট বন্ধুদের মেনশন দাও আর লাইভটি শেয়ার করে দাও অল রাইট আজকে তোমাদের আসন্ন এপ্রিলে তোমাদের যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা নিয়ে বিস্তারিত তোমাদের জন্য আমাদের প্ল্যান কি কি ওভারঅল সবকিছু নিয়ে আজকে লাইভ এই ক্লাসটাতে আমরা কথাবার্তা বলবো সাজন ভাই ওভার টু ইউ আচ্ছা আমরা যদি আজকের এই লাইভ ক্লাসটাতে যেতে চাই তোমাদের প্রথম প্রশ্ন যেটা থাকে ভাইয়া ক্লাসগুলো কেমন হবে কিভাবে ক্লাস করব আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে মোহেনা খানম আশরাফউদ্দিন জান্নাত জুই তুশার সবাই জয়েন করে সবাই কিন্তু শেয়ার করা বাধ্যতামূলক সবাই ঝটপট শেয়ার করে দিই আজকে লাইভটা আজকে লাইভটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও আজকে কিন্তু এক্সাইটিং সব জিনিসপত্র হচ্ছে আজকে প্রথমে আমরা দেখবো একটা ক্লাস করব আর ক্লাস করবো তোমাদের প্রিয় ফিজিক্স বস তন্ময় ধরে সে আজকে একটা আমাদের ক্লাস নেবে বাট ক্লাসে যাওয়ার আগে তোমরা কি রেডি কাগজ কলম নিয়ে খাতা কলম নিয়ে সবকিছু নিয়ে কি রেডি কিনা যেখানে এইবার এইবার প্রথম আমরা দেখাতে যাচ্ছি যে আমাদের এসেম্বল ক্লাস কেমন হবে ডেমো একদম প্রপার ডেমো হবে আজকে সো আর ইউ রেডি আর you excited? সবাই ঝটপট কমেন্টে বন্ধুতে মেনশন দিচ্ছে বিশাল পালকে দেখতে পাচ্ছি অর্ণবকে দেখতে পাচ্ছি ঝুমুকে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের ভিতর কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদের জানিয়ে দাও সবাই আসছেন সবাই জানো এপ্রিলের সেকেন্ড বা থার্ড উইক থেকে তোমাদের एग्जाम শুরু হবে অনেকের प्रिपरेशन খুব জশ অনেকে টু এভারেজ অনেকে আবার খুব টেনশনে আছে যে কিভাবে পাশ করব কিভাবে ফেল করব ফেল কিভাবে বাঁচাই সো কোনো টেনশন নাই এই সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্যই আমরা কিভাবে দায়িত্বটা নিচ্ছি কিভাবে অ্যানশিওর করছি তোমার একশোতে একশো প্রিপারেশন সব কিছু আজকে লাইভে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এই লাইভের ভিতর ক্লাসের বাইরেও থাকবে তোমরা এই মুহূর্তে কি কি ভুল করো পরীক্ষার খাতায় কিভাবে ভুল করো আর এই পরীক্ষার খাতায় ভুলগুলো দেখানোর জন্য ডেডিকেটেডলি বোর্ডের খাতা দেখা বোর্ড এক্সামিনার টিচার আছেন আজকে তোমাদের সাথে যিনি তোমাদের কমেন্টে থাকা যতগুলো কনফিউশন আছে এক্সাম রিলেটেড সকল প্রশ্নের উত্তর দেবেন সো সবাইকে লাইভের ভিতর থাকতে হবে এবং দেখতে হবে ওকে গাইস লেটস হ্যাভ ফান আসছে আমাদের ক্লাস চলো একটা ফিজিক্স ক্লাস করে আসি আসছে তোমাদের সবার প্রিয় ফিজিক্স বস তন্ময় ধর হ্যালো 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 এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টসরা অলরেডি তোমরা সাজন ভাই থেকে জেনে গেছো যে তোমাদের জন্য এইবার আমরা সাইন্স কমার্স আর্টস সবার জন্যই একসাথে আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচটা লঞ্চ করে ফেলেছি তো আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে ক্লাসগুলো কেমন হবে তেমনই আজকে তোমাদেরকে একটা ডেমো ক্লাস দিব সো চ্যাপ্টার হিসেবে আমি সিলেক্ট করলাম গতি এই অধ্যায়টা যেহেতু এই গতি অধ্যায়টা থেকে প্রতি বছর মিনিমাম দুইটা করে কোয়েশ্চেন আসে অ্যান্ড দেখা যায় যে এই গতি অধ্যায়তে এমন এমন কিছু কনসেপ্ট আছে সবগুলো স্টুডেন্ট কিন্তু আসলে গতি অধ্যায়টা নিয়ে লেখাপড়া করে অনেক এমসিকিউ সলভ করে অনেক সিকিউ সলভ করে বাট কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টের গোলযোগের কারণে বা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাইনর কনসেপচুয়াল ইরোরের কারণে ম্যাক্সিমাম টাইম দেখা যায় অনেক কোয়েশ্চেন আমরা চিন্তা করি যে অনেক ইজি আমাদের কনফিডেন্ট লেভেলটাই থাকে অন্যরকম কিন্তু পরীক্ষার হলে গিয়ে করে বসছি ভুল দেখা গেল তুমি পরীক্ষার হলে খাতাই লিখছো ঠিক বাসায় এসে বলছো ঠিক আমি পাবো আমি এ প্লাস পাবো আমি একশো তো পাবো কিন্তু দেখা গেছে ওই যে তুমি যে কোন কনসেপ্টটা কোথায় ভুল করে ফেলছো তুমি নিজেও বুঝতে পারো নাই রেজাল্ট দেওয়ার পর তোমার মাথায় হাত সেই ধরনের কনফিউশন থেকে বাঁচাইতে আমরা আমাদের এই কোর্সটা এমন ভাবে সাজাইছি তোমরা এই ডেমো ক্লাসটা যদি করো তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে শুরুতে আমরা এই গতি অধ্যায়টা দিয়ে যদি শুরু করি আমি প্রথমেই তোমাদেরকে একটু বলে দিতে চাই এই গতি অধ্যায়টা থেকে তোমাদের সাজেশন গুলা কি কি হইতে পারে মানে কোন কোন টপিক থেকে তোমাদের আহ কোয়েশ্চেন আসে বা এই গতি অধ্যায় থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে বা আমাদের কোন কোন বোর্ডে কয়বার কয়বার করে কোয়েশ্চেন আসছে সেই বোর্ড অ্যানালাইসিসটা তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা প্রথমে আমরা কি করব আমরা প্রথমে তোমাদেরকে ওভারঅল একটা সাজেশন দিয়ে দিব। সাজেশন দিয়ে দেওয়ার পরে আমরা একটু দেখি দেখো আমরা যদি বিগত বছর বোর্ড অ্যানালাইসিস করি দুই হাজার তেইশ সতেরো থেকে শুরু করে একদম চব্বিশ সাল পর্যন্ত দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চিরং বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড এই বোর্ড ঢাকা বোর্ড এই বোর্ড যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কতবার এখানে সিকিউ এসেছে গতি অধ্যায়টা থেকে কতবার এমসিকিউ এসেছে দুই সালে কত কোন বোর্ডে কতটা সিকিউ এসেছে কতটা এম এসেছে দুই হাজার তেইশ সালে বাইশ সালে একুশ সালে বিশ সালে কতবার এসেছে আমরা দেখতে পাই তোমরা চাইলে এই পুরো স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো এবং স্ক্রিনশট নিয়ে ডি লিখে জানিয়ে দিতে পারো ডান লিখা ডান এটা স্ক্রিনশট নেওয়া ডান এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যানালাইসিস সো গতি চ্যাপ্টারে আমাদের ওভারঅল বিগত 1 2 3 4 5 6 7 8 আট বছরের কোশ্চেন অ্যানালাইসিস বলে যে গতি অধ্যায়টা থেকে এই এই বোর্ডগুলোতে এতবার সিকিউ আসছে এতবার এমসিকিউ আসছে এখানে দেখো সুন্দর করে ব্রেকডাউন দেওয়া আসছে সিকিউ ঢাকা বোর্ডে গতি থেকে আসে নাই রাজশাহী বোর্ডে আসছে যশোর বোর্ড থেকে আসছে চিটং বোর্ড থেকে আসছে বরিশাল থেকে আসছে কতবার আসছে কয়টা করে এমসি কিউ আসছে দুই সালে দুই সালে কয়টা করে আসছে আছে দুই সালে কয়টা করে আসছে দুই সালে কয়টা করে আসছে দেখো দুই সালে প্রত্যেকটা জায়গা থেকে দুইটা করে সিকিউ প্রত্যেকটা বোর্ডে দুইটা করে সিকিউ আসছে সো এটা হচ্ছে আমাদের ওভারঅল বোর্ড অ্যানালাইসিস এখন আমরা একটু দেখব যে এই গতি চ্যাপ্টারটাতে সবগুলো টপিক কি তোমাদের পড়া লাগবে আসলে তোমাকে আসলে আমরা এই এস যে কোর্সটা শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান ডে ওয়ান শট মানে আমরা তো আগে আমাদের পেইড ব্যাচে যারা যারা ছিল আমাদের অনলাইন ব্যাচে আমি তো তোমাদেরকে পড়াইছি তাই না তো আমরা কিন্তু তখন একদম টেস্ট ম্যাচের মতো খেলতাম ধরে ধরে প্রত্যেকটা টপিক একটা টপিকও বাদ যাইতো না প্রত্যেকটা জিনিস পড়াতাম বাট তোমার যেহেতু এখন সামনে এক্সাম এন্ড আমরা সবগুলা স্টুডেন্টকে সার্ভ করব যাদের একদম ফুল সিলেবাস শেষ যাদের একদম টপ নোট প্রিপারেশন তাদের এই কোর্সের মাধ্যমে তাদের পুরো জিনিসটা পলিশ হবে যাদের আছে আছে বা আমরা এই আর যারা সারা বছর কিছু পড়ে নাই তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট সো কথা হচ্ছে আমরা সেক্ষেত্রে তোমাকে প্রথমে বুঝতে হবে অ্যানালাইসিসটা টপিক ওয়াইজ অ্যানালাইসিস তোমাকে কতটুকু আসলে পড়তে হবে আর কতটুকু তোমাকে স্কিপ করতে হবে সব টপিক তো তোমার পরীক্ষা আসবে না আমরা তোমাদেরকে ওই টপিক গুলোর উপরে স্পেশালাইজ করাবো যেগুলো আসলেই পরীক্ষায় আসবে এন্ড বোর্ড অ্যানালাইসিস কিন্তু আমাদেরকে অলরেডি বলে দিছে যে কতবার আসছে এন্ড টপিক ওয়াইজ অ্যানালাইসিস আমাকে বলে দিবে কোন টপিক আমাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়া লাগবে সো এই যে দেখো যেমন আনুভূমিক গতির ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে বেশি জোর দিতে হবে কারণ গতি থেকে তোমাদের লেখচিত্রের কনসেপ্ট বেশি আসে এন্ড প্রত্যেক বছর আমরা দেখেছি যে এই লেখচিত্রের জায়গাটাতে ডাইভার্সিফাইড কোশ্চেন হয় যেমন হচ্ছে এই বছর এক ধরনের প্যাটার্ন হলো লেখচিত্রে আসলো পরের বছর অন্য ধরনের প্যাটার্ন তো তুমি যদি লেখচিত্রের বেসিকগুলা ক্লিয়ার করতে না পারো তাহলে তুমি যদি একই ধরনের প্যাটার্ন প্র্যাকটিস করে যাও পরে দিয়ে দেখলা যে তোমার একই প্যাটার্নটাই কোয়েশ্চেন আসলো না তখন আবারও তোমার কি মাথায় হাত পড়বে তো মাথায় যদি হাত পড়তে না হয় মাথায় যাতে হাত দেওয়া না লাগে পরীক্ষার হলে গিয়ে এই কারণে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখা লাগবে আমরা লেখচিত্র রিলেটেড প্রবলেম দেখব এরপর ধরো সংঘর্ষ হইলো বা একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি দৌড়াইতেছে মিলিত হবে কিনা সো কয়বার মিলিত হবে কখন মিলিত হবে এই ধরনের গুলা পরে এক বছর এরকম আসলো পরের বছর ধরো আরেকটু মডিফাই করে দিল আসতেই পারে তো জায়গাতে গিয়ে সব তখন দেখা যায় যে আমি তো বোর্ড প্র্যাকটিস করে গেছি কিন্তু আমার তো কমন আসে ধরা না খাও এই কারণে আমরা আমাদের এই ক্লাস এমন ভাবে তোমাদেরকে ডিজাইন করে পড়াচ্ছি সো দ্যাট আমরা স্পেশালাইজড কিছু কনসেপ্ট পড়াবো যেগুলা তোমরা যে কোনো ধরনের কঠিন আসলে তোমরা সলভ করতে পারবা বা খরি নিদুর বিড়ালের যে ম্যাথগুলা ইজি ম্যাথ অনেক সময় ভুল করো খুব ইম্পর্টেন্ট তো আমরা এভাবে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে করে কোনটা সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট এম সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে কোথায় কোয়েশ্চেন আসছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সো কথা হচ্ছে এখন তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়াবো যেটা হলো ইদুর বিড়ালের কনসেপ্ট যে বিড়াল ইদুরের পিছনে দৌড়াইতেছে দুইজনের টার্গেট হলো রুটি খাওয়া ঠিক আছে আবার বিড়ালের অন্য একটা টার্গেট রুটিও খাবে ইদুরকেও খাবে তাহলে বিড়াল কি ইদুর খাবে নাকি রুটি খাবে নাকি ইঁদুর রুটি খাবে বা কয়টা রুটি খাবে চলো আমরা ইঁদুর বিড়ালের কনসেপ্টটা দিয়ে তাহলে স্টার্ট করি ভাই এই যে আমাদের মেইন ক্লাস আছে এই মেইন ক্লাসটা কিন্তু শুরু হবে পনেরো তারিখ থেকে সো আজকে আজকে ক্লাস ক্লাসটা কিন্তু দেখার জন্য আমাদের এসএমপি কোর্সে ভর্তি হতে হবে আমি দেখতেছিলাম যে অনেকেই আর্টস এর স্টুডেন্ট বা কমার্স এর স্টুডেন্ট জিজ্ঞাসা করছে এটা তো ফিজিক্স এর ক্লাস তাহলে কি আমাদেরটা হবে না আমরা কিন্তু এখানে যদি একটু সামারি করি যদি একটু সামারি করি কি বুঝানোর চেষ্টা করেছে আমাদের ক্লাসটা শুরু হবে কি দিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে তোমার একটা সাজেশন দিয়ে প্রত্যেকটা ক্লাস সাজেশন দিয়ে শুরু হবে তার মানে কোন টপিকসটা কতটুকু ইম্পর্টেন্ট কিভাবে আসতে পারে সব তুমি একদম একশো বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ক্লাস শুরু এটা ফিজিক্সের জন্য পৌরনীতির জন্য অর্থনীতির জন্য বলো কিংবা মানবিকের যেই যে কোনো সাবজেক্টই বলো না জিওগ্রাফি বলো না কেন সবার জন্যই সেমভাবে ভাবে তৈরি হবে সেম ভাবে শুরু হবে প্রতিটি ক্লাস প্রতিটি ক্লাসে প্রথমে তোমার বোর্ড অনুযায়ী তোমার বোর্ড আমরা জানি সবার বোর্ড সেম না তুমি এক হইতে পারে ঢাকা বোর্ড থেকে হইতে পারে রাশিয়া বোর্ড থেকে তুমি যদি জাস্ট এই যে জিনিসটা আছে এই জিনিসটা যদি ফলো করো তাহলে কিন্তু বুঝে যাবে যে তোমার কোন বোর্ডের জন্য কোন চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট দেন পরবর্তী টপিকস গুলো দেখবো কোন টপিক্স গুলো ভুল বেশি করি এখানে কি ফিজিক্সের সকল টপিক্স আসছে নো নো আরো টপিক্স বাকি আছে আমরা জাস্ট তোমাদের ডেমো দেখানোর জন্য একজন জিজ্ঞাসা করছে কবে ডিসেম্বরের পনেরো হম আগামীকাল পনেরো তারিখ নেক্সট যে পনেরো তারিখ আসছে সেই পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই জার্নি অ্যান্ড বলো হাউ ইজ দ্য জোশ তবে আমরা তো ক্লাস করে ফেললাম ক্লাস বুঝে গেলাম সাজেশন থাকবে আর বাকি ক্লাস থাকবে কতক্ষণে ক্লাস থাকবে তিন ঘন্টা ক্লাস হবে যেমনটা ভাইয়া বলতেছিল একদিনে একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো ক্লাস করা সাজেশন পেলাম ক্লাস করলাম আমাদের কি সবকিছু শেষ সেটা যাওয়ার আগে তোমরা যারা আজকে আমাদের সাথে লাইভে জয়েন করেছ এত কষ্ট করে তাদের জন্য ছোট্ট একটা গিফট আছে তোমরা যদি আগামী তিন দিনের এই কুপন কোডটা ইউজ করো রাখবা এই দিনটা কিন্তু মাত্র তিন দিনের জন্য অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং এই স্ক্রিনশটটা আমাদের এস এস সি যে গ্রুপটা আছে এই গ্রুপে শেয়ার করে দিবে অবশ্যই শেয়ার করে দিবে ঠিক আছে তিন দিনের জন্য এই জিনিসটা ভ্যালিড থাকবে ওকে ভাইয়া আচ্ছা এখন আমাদের ক্লাস হয়ে গেল ক্লাস হয়ে গেল তারপর কি করব তারপরে কি সব শেষ না ভাইয়া আসল খেলা এখনই শুরু এবার তোমাদের জন্য থাকবে পরীক্ষা একটা নর্মাল স্টুডেন্ট পরীক্ষার দিকে কি কি ভুল করতে পারে বা কি কি প্রবলেম ফেস করে পরীক্ষা দেওয়ার সময় চলো সেটাই দেখে আসি হ্যালো ভাইয়া জি ভাইয়া কি করছো তুমি আমি তো পরীক্ষা দিচ্ছিলাম এই পরীক্ষা তার না সাবমিট করে আমার তো মার্ক পেতে হবে পুরো মার্কস পাওয়ার পরীক্ষা দেয়া এটার উদ্দেশ্য হ্যাঁ আর কোন উদ্দেশ্য আমি সবগুলো হয়েছে আমার আচ্ছা ঠিক আছে আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের মানসিকতা এটাই এমসিকিউ সামনে আছে চারটা অপশন আছে দাগাও এখন যে কয়টা আমার কমন পড়েছে সে কটা তো দাগালাম যে কটা কমন ওগুলো নামে এখন এই জায়গাটাতে আমরা একটা ফিল্টারিং ব্যবস্থা করছি তোমাদের জন্য যাতে এই সমস্ত কাজ তোমরা না করতে পারো কিন্তু এই সমস্ত কাজ যদি তুমি করো তাহলে কি হবে আসলে এই পরীক্ষাটা কিন্তু তোমার মার্কসটা মার্ক পাওয়াটা মূল ঘটনা না মূল ঘটনা হলো তোমার কনসেপ্ট কতটুকু ডেভেলপড সেটা হলো যাচাই করা এখন তুমি যদি ঠিক তোমাদের এই ভাইয়ার মতো একটু আগে যিনি দেখাচ্ছিলেন তিনি চলে মানে তিনি যে এই কাজটা করলেন যা মন চায় দাগিয়ে দিয়ে চলে গেলেন কেন তার মার্কস পাওয়া দরকার তো শুধু মার্কস কি আসলে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা শুধু মার্কস কত পেলো সেটা না আমরা এবার এই জন্য যাতে এরকম আন্দাজে কেউ দাগাতে না পারে সেটার জন্য আমরা নেগেটিভ মার্কিং এর ব্যবস্থা রাখছি অর্থাৎ যদি তুমি না জেনে ভুল উত্তর দাগাও সেক্ষেত্রে তোমার জন্য নেগেটিভ মার্কিং থাকবে তো এই জন্য নেগেটিভ মার্কিংটা দেয়া হচ্ছে তোমার কনসেপ্টটা যেন তুমি আরো ভালো মতো ঝালাই করে নিতে পারো কারণ যখন এমসিকিউতে তুমি অনেকগুলো অপশন পাবা তখন দেখা যাবে যে তোমার মনে হবে যে এইটা হয়তো আমার হতেও পারে আনসার কিন্তু আমার ওই হতেও পারেটা দরকার নাই আমার দরকার হলো আমি জানি এটা আনসার তো এই আমার হতেও পারে এটা আনসার আর আমি জানি এটা নিশ্চিত আনসার এই দুয়ের পার্থক্যটা তৈরি করা এবং এই দুয়ের পার্থক্যটা তোমাকে বোঝানোর জন্যই মূলত আমরা ব্যবস্থা রেখেছি যে আমাদের এমসিকিউ গুলোতে নেগেটিভ মার্কিং থাকবে ঠিক তুমি যতটুকু ডিজার্ভ করো অর্থাৎ তোমার যতটুকু প্রিপারেশন আছে ঠিক ততটুকুই তুমি নাম্বার পাবা এর বাইরে তুমি নাম্বার পাবে না তো যার কারণে আমরা যাচাই করতে পারবো তোমার একটা পার্টিকুলার সাবজেক্টে ঠিক কি পরিমাণ দক্ষতা অর্জন হয়েছে তুমি পরীক্ষার জন্য ঠিক কতটুকু প্রস্তুত এবং এর মাধ্যমে তুমি নিজেও যাচাই করতে পারবে যে তোমার আসলে ওই পার্টিকুলার টপিক বা ওই পার্টিকুলার চ্যাপ্টারে কতটুকু দক্ষতা বা কতটুকু যোগ্যতা অর্জিত হয়েছে এখন আমাদের এই সিস্টেমটা সম্পূর্ণভাবে জন্য আমাদের মাঝে আসবে আমাদের আরব ভাইয়া ভাইয়া আমি হচ্ছে আসলে তোমাদেরকে এস তে এতক্ষণ দেখানো হলো যে আমাদের আলটিমেটলি কিভাবে তোমাদের লাইভ ক্লাস গুলো হবে তারপরে হচ্ছে তোমাদের ধ্রুয়া ভাইয়া এক্সপ্লেন করলেন যে তোমাদের প্রতি ক্লাসের যে এক্সামটা আছে এক্সামটা তোমরা কিভাবে যাচাই করবে আমি আনুষঙ্গিক আর দু একটা কথা বলিনি তোমরা লক্ষ্য করলে দেখবা আমাদের একজন স্টুডেন্ট ছিল এখানে সে কিন্তু খুব দ্রুত সে কিন্তু কনসিডার না করে কিন্তু খুব দ্রুত এক্সামে অ্যান্সার গুলো সাবমিট করছিল হ্যাঁ তার ফলাফলটা আসলে কি ফলাফলটা যেটা বিস্তৃত দেখে দেখো আমরা যদি এখানে একটু একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ও অ্যান্সার করেছিল হয়েছে টোটাল আমার নয়টি কোয়েশ্চেন অ্যান্সার করেছিল ঠিক আছে তার ভিতরে কিন্তু চারটি সঠিক উত্তর ছিল এবং পাঁচটি কিন্তু সে ভুল উত্তর দিয়েছে এবং কতগুলো অ্যান্সার বা কোয়েশ্চেন আসলে অ্যাটেম্পটি করেনি উত্তর দেয়নি সেটাও কিন্তু তুমি एग्जाम দেওয়ার সাথে সাথে যেই এই ইন্টারফেসটা সেখান থেকেও দেখতে পারবে যেমন এখানে লেখা আছে উত্তর দেয়নি হচ্ছে একwidetilde এবং দেখো আমরা তো প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা কোশ্চেন আমাদের এক নাম্বার করে হচ্ছে অ্যাসাইন করা থাকে এটার পাশাপাশি আমাদের পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে সো আলটিমেটলি সে যে পাঁচটা প্রশ্ন উত্তর ভুল করেছে এবং মানে সঠিক 4 দিতে পেরেছে এইটার কারণে কিন্তু তার টোটাল স্কোরটা হচ্ছে 2.75 আউট অফ 10 এই যে एग्जाम এক্সপেরিয়েন্সটা এখান থেকে আসলে আমরা কি শিখলাম আমরা এটাই শিখলাম যে আমাদের আসলে প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও যে গুরুত্বপূর্ণ বোর্ড ভিত্তিক সিকিউ এমসিকিউ গুলো আসছে টিচাররা প্র্যাকটিস করাচ্ছে সেটার পাশাপাশি আমাদের নিজেদেরও প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলেই আমরা আমাদের যে এমসিকিউতে ফুল মার্কসটা আছে সেটাতে আমরা দক্ষ হতে পারবো ফুল মার্কস আমরা অ্যাচিভ করতে পারব এখন ভাইয়া আরেকটা একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে एग्जामটা আছে এই एग्जामটা হচ্ছে আমরা কতবার দিতে পারবো সো প্রত্যেকটা চ্যাপ্টারের পাশাপাশি এই সবথেকে যে হাই ভোল্টেজ এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু তোমরা বারবার এখান থেকে প্র্যাকটিস করতে পারবে তোমরা যদি চাও যে তোমাদের আসলে ডিটেইলস আর একটু ঘাটানো দরকার যে কোন জায়গায় ভুল হয়েছিল সেই ক্ষেত্রে এই যে অপশনটা আছে সমাধানের বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে যে তুমি যখন পরীক্ষাটা অ্যাটেম্প্ট করছো সেখানে হচ্ছে কোন অপশনটা তুমি ঠিক দাগিয়েছিলে কোন অপশনটা তুমি ভুল দাগিয়েছিলে দাগিয়েছিলে যেন হচ্ছে আলটিমেটলি তোমার সম্পূর্ণ যে পরীক্ষার হলের যে প্রেসারটা থাকবে পরীক্ষার হলে যে তুমি গিয়ে প্রশ্নটা দেখে যেন বুঝতে পারো যে তোমার কোন প্রশ্নটা তুমি এর আগে ভুল করেছিলে সেটা কিভাবে এখন তুমি খুব কনশাস মাইন্ডে সতর্কভাবে সঠিকভাবে অ্যান্সার করতে পারো আচ্ছা ক্লাস নিয়ে আলোচনা হলো আমাদের এক্সাম নিয়ে আলোচনা হলো আমাদের কি রিভিশন প্ল্যানটা এখানেই শেষ না ভাইয়া তোমাদের আরো অনেক ধরনের ফিচার আছে আমি এক এক করে তোমাদেরকে এক্সপ্লেইন করছি একটু লক্ষ্য করলে দেখবা তোমরা যারা এখন আমাদের এসএসটি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সেতে এনরোলড আছো তোমাদের যেই যেই বিষয়গুলোর উপর হচ্ছে আমরা পড়াচ্ছি প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এরকম সাবজেক্ট ভিত্তিক লাইব্রেরি সেকশন থাকবে ঠিক আছে আমি একটু সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি দেখো তোমরা জানো লাইব্রেরির ভিতরে গেলে অনেক ধরনের ফিল্টার থাকে তার ভিতরে এসএসসি এস দুই হাজার এখানে ক্লিক করলে তোমরা আমাদের আমরা তোমাদেরকে যে লাইভ ক্লাস গুলা করাবো যে প্র্যাকটিস শিট গুলা দিব যে এক্সামটা এখন দেখালাম প্রতি ক্লাসে যে এক্সাম গুলো থাকবে সেগুলো কিন্তু এখানে লিস্ট করা থাকবে এটার পাশাপাশি কিন্তু তুমি চাইলে দেখো এস এস সি আছে আমাদের ক্লাস টেনের অনলাইন ব্যাচ আছে তোমরা চাইলে এই গুলোতে ক্লিক করে টপিক ভিত্তিক রেকর্ডেড ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের যে কোনো টপিক যে কোনো সময় একদম ভালোভাবে তোমরা শেষ করতে পারবে আচ্ছা যেটা আলোচনা করছিলাম দেখো আমরা কিভাবে আমাদের এই এক্সাম গুলা বা প্র্যাকটিস শীট গুলা খুঁজে পাবো সো দেখো যে লাইভ ক্লাসটা এখন এখানে হয়ে গেল ঠিক আছে এইটা তোমার লাইব্রেরির ভিতরে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে এইভাবে রেকর্ডেড ক্লাস আকারে কিন্তু লিস্ট করা থাকবে সো তুমি যখনই তোমার কাছে মনে হবে যে না ওমে কমটা আমি ওই টপিকটা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে বা ক্লাসে হয়তো আমি মনে করতে পারছি না কিভাবে টিচার পড়িয়েছে তখনই কিন্তু তুমি লাইব্রেরি সেকশন থেকে ওই ক্লাসটা তুমি হচ্ছে ভিউ করে কিন্তু সেই ক্লাসের টপিক তুমি ক্লিয়ার করে নিতে পারবে এবং এই ক্লাসের সাথেই কিন্তু দেখো আমার এক্সামটা দেওয়া থাকবে যে এক্সামটা মাত্রই আমাদের হচ্ছে একজন শিক্ষার্থী এখানে অ্যাপিয়ার করলো এটার পাশাপাশি এবার সব থেকে যে ইম্পর্টেন্টটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো আমি কি বলছি সব থেকে যে ইম্পর্টেন্ট ফিচারটা বা তোমার জন্য সব থেকে সহায়ক যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শীট কেন এটাকে ইম্পর্টেন্ট বলছি তোমরা সবাই জানো আমরা ক্লাসে কিভাবে পড়াচ্ছি ক্লাসে আমরা সমস্ত বোর্ডে ওই চ্যাপ্টার থেকে যে সালে যে ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল সবগুলো কিন্তু আমরা পড়াচ্ছি কিন্তু ভাইয়া ক্লাস কিন্তু আমরা তিন ঘন্টা তাই না তো ক্লাসে হয়তো আমরা একদম সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবো না বাট আমরা কিন্তু সব টাইপের প্রশ্ন প্র্যাকটিস করাবো ঠিক আছে আচ্ছা এরপরে তুমি ক্লাস করলে এক্সাম দিলা তারপরেও তোমার মনে হচ্ছে না আমি আরেকটু কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারলে ভালো হতো তখন তুমি কি করবা সেই জন্য তোমাদের জন্য স্পেশালি আমরা রেডি করেছি আমাদের প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক একদম দু হাজার আঠারো উনিশ এবং চব্বিশ সালের সমস্ত বোর্ড ভিত্তিক যত প্রশ্ন এসেছে সি কিউ সিকিউএম কিউ সবগুলা প্রশ্ন মিলে আমরা তোমাদের জন্য প্রতি চ্যাপ্টার চ্যাপ্টার শিট প্র্যাকটিস শিট হচ্ছে এখানে ডিজাইন করেছি তো একটা প্র্যাকটিস শিট একটু তোমাদেরকে রিভিউ করে দেখাই এই যে দেখো তুমি এখান থেকে পারবে এবং দেখো এখানে একটা ডাউনলোডস এর অপশন আছে ঠিক আছে সো প্র্যাকটিস শিট তুমি যে কোনো সময় চাই ডাউনলোড করতে পারবে তোমাদের অনেকে অনলাইনে অনেক সময় মোবাইলে পড়তে চাও না তোমরা কিন্তু প্রিন্ট করো এগুলো তোমরা বাসায় রাখতে পারবে যেন হচ্ছে পরবর্তীতে তোমরা পড়তে পারো সো একটা একটু ডেমোনস্ট্রেট করি তোমাদেরকে দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা শেষ মুহূর্তের প্রস্তুতি বিজ্ঞান বিভাগের একটা চ্যাপ্টারের প্র্যাকটিস শীট দেখো এখানে কি আছে এই যে দেখো এই চ্যাপ্টারের সমস্ত বোর্ডের ময়মন সিং বোর্ড ঠিক আছে একটু পরে দেখবো আরেকটা বোর্ড আছে কুমিল্লা বোর্ড এই যে কুমিল্লা বোর্ড সো এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট সিকিউ এম সিকিউ আছে ঠিক আছে এই সবগুলা সিকিউ এম সিকিউ কিন্তু আমার এরকম বোর্ড ভিত্তিক দেখো এখানে কিন্তু লিস্ট করা আছে সো আলটিমেটলি আমরা তোমাদের এই কোর্সটাতে যে এক্সপেরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা এখান থেকে ক্লাসগুলো অ্যাপিয়ার করবা তোমাদের এক্সট্রা কোনো স্টাডি ম্যাটেরিয়ালও কিনতে হবে না কারণ ইনশাল্লাহ তোমরা এখান থেকে যদি ফুল প্র্যাকটিসটা করতে পারো তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনটা হয়ে যাবে সো আশা করি তোমরা আমাদের এই নতুন ফিচারগুলো অনেক পছন্দ করবে তোমাদের ক্লাসগুলো নিয়মিত শুরু হবে ক্লাসগুলো নিয়মিত শুরু হবে ঠিক আছে সো তোমাদের জন্য আরও অনেক সারপ্রাইজ আছে সামনে আজকে যারা তোমাদের লাইভ দেখছো তাদের সবার জন্য কিন্তু স্পেশাল সারপ্রাইজ আছে একটু পরে তোমাদের সাজন ভাইয়া রিভিল করবে তার আগে আমি আরেকটু অল্প করে আমাদের যে ফেসবুক কমিউনিটি আছে ফেসবুক কমিউনিটিতে কি কি সার্ভিসেস তোমরা পাবে সেটা একটু এক্সপ্লেন করে ফেলি আসো তো ভাইয়া একটু দেখি তোমরা অনেকেই জানো যে আমাদের এই যে কোর্সটা আছে প্রত্যেকটা কোর্সের কিন্তু একটা করে ফেসবুক কমিউনিটি আছে আলাদা ঠিক আছে এই কমিউনিটি গুলাতে তোমরা কিন্তু আমাদের সমস্ত যে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস গুলা কিন্তু আমরা ফেসবুক কমিউনিটিতে নিব ঠিক আছে তোমাদের লেকচার শিট গুলা ক্লাসের রুটিন গুলা কিন্তু আমরা এই ফেসবুক কমিউনিটিতে নিয়মিত পোস্ট করছি ঠিক আছে এটার পাশাপাশি কমিউনিটি তোমরা একটা বেটার বা একটা যাকে বলা হচ্ছে একটা নতুন সার্ভিস পাবা সেই সার্ভিসটা কি সেটা হচ্ছে ভাইয়া একটু যদি লক্ষ্য করো তোমরা তাহলে দেখবা দেখো আমরা এরকম তোমাদের জন্য অনেকগুলো থ্রেড খুলে রাখছি বিষয় ভিত্তিক এই থ্রেড গুলাতে কি হবে সবাই একটু দেখে নাও এটা হচ্ছে সাধারণ গণিতের ডাউট থ্রেড সো হতে পারে তুমি ক্লাস অনেক মনোযোগী ছিলা তুমি ক্লাসের সব পুরা পুরোটা বারবার রিভিউ করেছো তুমি প্র্যাকটিস শীটে প্র্যাকটিস করেছো এমসিকিউ প্র্যাকটিস করেছো কিন্তু তোমার স্টিল কিছু পরিমাণ কনফিউশন কিন্তু থেকে যেতেই পারে তখন তোমরা এই সাবজেক্ট ভিত্তিক যে ডাউট সলভ থ্রেড আছে এই থ্রেডে তোমাদের সমস্ত কোশ্চেন এখানে দিবা দিলে আমাদের টিচাররা চেষ্টা করবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তোমাদের এই গুলো এখানে সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে তো এইভাবে আমরা তোমাদেরকে সম্পূর্ণ যাকে বলে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে এবং ফুল অন তোমাদেরকে সাপোর্ট প্রদানের মাধ্যমে তোমাদের এসএসসি জেনেটিকে সহজ করতে চাই আচ্ছা জাস্ট আমি আর একটা মিনিট সময় নিব সেটা হচ্ছে তোমরা আমাদের কোর্সটা কিভাবে জয়েন করবে সেটা একটু দেখিয়ে দিই তারপরেই কিন্তু সবাই কিন্তু অবশ্যই লাইভে থাকবা তারপরে কিন্তু যে সারপ্রাইজটা কথা বলছিলাম সাজন ভাই মনে হয় অলরেডি দেখিয়েছে একবার ওইটা আরেকবার তোমাদের ওখানে রিভিল করা হবে সো তোমরা কিন্তু অবশ্যই লাইভটাতে যুক্ত থাকবা আমাদের এখানে দেখবা আমাদের টেন ওয়েবসাইটে আসলে এখানে সিক্স থেকে এর একটা ট্যাব আছে ঠিক আছে এইখানে গিয়ে দশম শ্রেণীতে ক্লিক করলেই তোমরা হচ্ছে মূলত আমাদের এসএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি করছে চলে আসবে ঠিক আছে সো এখানে একটা আমাদের একটা পারচেস প্রাইস আছে বাট তোমাদের সবার জন্য যে সারপ্রাইজটা কথা আমি বলছিলাম তোমাদের সবার জন্য যারা লাইভটা দেখছো শুধুমাত্র তাদের জন্য আমরা একটা বিশাল একটা স্পেশাল প্রোমো কোডের ব্যবস্থা করেছি ঠিক আছে সো আশা করি তোমরা সবাই আমাদের এই কোর্সে যুক্ত হবে এবং তোমাদের ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার যেটা আমাদের সাথে অনেক বেশি স্মুথ হবে সো তোমার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসরুমে বাকি কথা ক্লাসরুমে হবে এখন আমি সাজন ভাইকে বলতেছি যে ভাইয়া আপনি কাইন্ডলি আমাদের সারপ্রাইজটা সবাইকে একটু ক্যারি ফরওয়ার্ড করুন তো কি অবস্থা সবার অলরেডি তো তোমরা বুঝে গেলে যে আমাদের ফেসবুকে ক্লাসগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ থাকবে ডেডিকেটেড সার্ভিস এমসিকিউ কি ভুলগুলো করা যাবে না দেখেছিলা কার কার ভালো লেগেছে কে কে ওই ভাইয়ার মতো ওই পার্টটা তোমরা দেখেছিলা ভাইয়া যেভাবে প্রতিবার ভাইয়া যেভাবে প্রতিবার ভুল করছিল কি ভুল করছিল বলতো ভাইয়া প্রতিবার ভুল করছিল যে কিভাবে কত দ্রুত দাগাইতে হবে কত দ্রুত দাগাইতে হবে এটা আমাদের মেন উদ্দেশ্য না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কত একুরেটলি তুমি অ্যান্সার দিতে পারছো কত একুরেটলি তুমি অ্যান্সারটা দিতে পারছো আবারও যারা আমাদের সাথে আছো তোমাদের জন্য স্পেশাল প্রোমো কোড আজকের জন্য বাহাত্তর ঘন্টা থাকবে এস এস সি এস এম পি টোয়েন্টি ফাইভ এই প্রোমো কোডটা ইউজ করলে ভাইয়া তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আজকের ক্লাসের জন্য ঠিক আছে আমি অনেকগুলা কমেন্ট দেখছিলাম তার ভিতর খুব মজার কমেন্ট ছিল যে ক্লাস কি থিমে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থিমে হবে আ এমসিকিউ एग्जामে তো নেগেটিভ মার্কিং এর কথা বুঝে গেছো সিকিউ কিউ एग्जाम হবে কিনা এস ভাই আমাদের মডেল টেস্ট হবে এবং মডেল টেস্টের খাতা দেখে তোমাকে ফিড দেওয়া হবে যার তরে তুমি পরীক্ষার আগে দিয়ে একদম ফাইনাল মডেল টেস্টের যে সি কিউ খাতাটা আছে সম্পূর্ণ 100 മാർকের হবে এবং খাতা দেখে ফিড হবে তাছাড়াও তোমাদের জন্য সিকিউ কিউ চ্যালেঞ্জ ভাইয়ারা হোমওয়ার্ক হিসেবে তো রাখছি থাকবেই তোমাদের গ্রুপগুলোতে ক্লাস হচ্ছে ফেসবুক গ্রুপে আগামী থেকে এবং আগামী মানে 15 নভেম্বর রাইট এবং আরো অনেক কিছু একদম গুছানো একটা কোর্স তোমাদের যতটুকু প্রয়োজন সবকিছু আছে সো সবাই আবার একটা স্ক্রিনশট নিয়ে একটু ডান বলে দাও কে কে স্ক্রিনশট নিচ্ছ স্ক্রিনশট নিয়ে ডান বলে দাও এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও আজকে যারা আসতে পারেনি তাদেরকে ওই জিনিসটা একটু জানিয়ে দিবে যে তারাও যাতে এই জিনিসটা ব্যবহার করে দ্রুত হ্যান্ডেল করে ফেলে বন্ধুর জন্য বন্ধু রাইট সকল বন্ধু একসাথে মিলে আমরা অস্থির একটা কোর্স করব এবার চলো আমাদের ক্লাসে কি কি থাকছে এটা একটা সামারাইজ ভার্সন তোমাদের বলি ঠিক আছে কোর্স এর ज्यादा থাকছে অলরেডি বলে ফেলেছি আমি যে সামারি করে দিব সামারি করে দিব লাইভ ক্লাস কোথায় হচ্ছে বলো দেখি যারা যারা লাইভে ছিলা লাইভ ক্লাস কোথায় হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে ভাইয়া ফেসবুক গ্রুপে সবাই ঝটপট কমেন্টে বলো লাইভ ক্লাস কোথায় হবে ফেসবুকে লাইভ ক্লাস কোথায় হবে ফেসবুকে সাজেশন পিডিএফ কি পাবো ইয়েস ভাইয়া সকল সাবজেক্টে সাজেশন পিডিএফ পাবো শুধু সাজেশন দিব না সাজেশনগুলো লাইভ ক্লাসে কমপ্লিট করে দিব দেন ডেইলি एग्जाम কি থাকছে ইয়েস ভাইয়া ডেইলি एग्जाम থাকছে ডেইলি এক্সামের ডেইলি এক্সামের সবচেয়ে বেস্ট পার্ট কি ডেইলি এক্সামের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কেন ভাইয়া কারণ তুমি যাতে তোমার ভুলগুলো স্পষ্ট তো ধরতে পারো আমরা কিন্তু এই ভুলগুলোই রেগুলার বেসিসে দেখি ঠিক আছে যে রেগুলার ভুল হয়ে যায় আমরা তাড়াহুড়া করি ভাই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ার্ড থেকে বেশি প্রয়োজন তুমি কতটুকু বুঝছ কতটুকু পারছো ঠিক আছে তারপর দেখো ভাইয়া প্র্যাকটিস শিট অলরেডি তোমরা দেখে ফেলা প্র্যাকটিস শিটগুলো কেমন হবে বোর্ডের সকল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবা ঠিক আছে রেকর্ডেড ক্লাস কি কি রেকর্ডের ক্লাস পাচ্ছ বলো এখন তোমাদের ভিতর তিন ধরনের স্টুডেন্ট আছে আমি প্রথমে বলেছিলাম একদম অস্থির লেভেলের ফাটাফাটি তার সবকিছু ক্লিয়ার রিভিশন দিবে একজন অ্যাভারেজ লেভেলে আরেকজন ভাই পাস করতে হবে সবার জন্যই আমাদের রেকর্ডেড ক্লাস যে সেগমেন্ট আছে এটার ভিতর তুমি বিগত বছরের এস এমপি কোর্স পাবে ক্লাস টেন এর যে রেকর্ডেড ক্লাস আছে সেইগুলা পাবে এবং এস এমপি যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে তার রেকর্ডড ক্লাস পাবে সো যাদের যাদের হচ্ছে হলো যে তোমার একটু দেরি হবে বা বুঝতে প্রবলেম হবে তারা কিন্তু ইচ্ছা করলে আরো ডিটেলসে বুঝার জন্য একাডেমিক ক্লাসের অ্যাক্সেস পর্যন্ত পাচ্ছ আর কি লাগে ভাইয়া কোনো টেনশন নাই জাস্ট তোমাকে ফ্লোতে থাকা এখন একটা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলবো যেটা আমরা কেউ কথা বলি না এখন পর্যন্ত সেটা হচ্ছে গাইডলাইন সেশন এটা কি ভাইয়া এটা হচ্ছে প্রতি বছর আমরা একটা জিনিস খেয়াল করেছি প্রতি বছর শিক্ষার্থীরা যেই স্পিডে ক্লাসটা শুরু করে সেই স্পিডটা ধরে রাখতে পারে না যখন একটা মাঝে মাঝে পর্যায়ে বা স্টার্টে যায় এনার্জি ডাউন হয়ে যায় হইতে পারে সে একটা ক্লাস মিস করেছে দুইটা ক্লাস মিস করেছে বা অসুস্থ ছিল বা একটা ছিল এরকম অনেক কিছু কিন্তু সে কিন্তু মিস করে ফেলেছে তার জন্য সে ডিমোটিভেটেড হয়েছে আমরা প্রতি বছরই দেখি বাট এবছর আমরা ফর দ্য ফার্স্ট টাইম প্রত্যেকটা গ্রুপের জন্য মিনিমাম পাঁচটা করে আমরা গাইডলাইন ক্লাস রেখেছি এই গাইডলাইন ক্লাস গুলোতে আমরা তোমাদের প্রবলেম গুলো শুনবো এখন রানিং টাইমে এই চার মাসের গ্যাপে তুমি কি কি প্রবলেম ফেস করছো তোমাকে কিভাবে আমরা আরো হেল্প করতে পারি ভাইয়াদের সাথে সরাসরি কথা বলে তুমি তোমার কোয়েশ্চেন গুলা বুঝে নিতে পারবে সো গাইডলাইন সেশন ক্লাসও কিন্তু থাকবে সবার জন্য আর আমাদের পনেরো তারিখ থেকে প্রথমে শুরু হবে সাজেশন ক্লাস কারণ একটা যুদ্ধ জেতার ফিফটি পার্সেন্ট নির্ভর করে পরিকল্পনার উপর একটা যুদ্ধ যেতার 50% নির্ভর করে পরিকল্পনার উপর তাই পরিকল্পনা ঠিক করতে হবে আগামী কাল 15 তারিখ থেকে আমাদের পরিকল্পনা ঠিক করার সেশন শুরু হচ্ছে এবার চলো ভাইয়া আমরা যদি একটু সামনের দিকে আগাই যে আমাদের ডিপার্টমেন্ট গুলো কি কি আছে আমাদের ডিপার্টমেন্ট গুলো কি কি আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবারেই আমরা সবাই সায়েন্স আর্টস কমার্স এই তিনটা বিভাগকেই টাচ করছি চলো এবার ডিপার্টমেন্টাল ভাইয়াদের সাথে পরিচিত হয়ে নেই ডিপার্টমেন্টাল ভাইয়ারা কোন বিভাগ থেকে কোন সাবজেক্ট পড়াবে এবং কিভাবে পড়াবে সবকিছু ক্লিয়ার করে দিবে আসছে বিজ্ঞান বিভাগ হ্যালো বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও তোমাদের তন্ময়ধর ভাইয়া আমি অলসো আমার সাথে হচ্ছে তোমাদের সুষ্মা ভাইয়া অলসো আমি সাধন ভাইকে একটু দেখে নিব মঞ্চে তার আগে আমি একটু তোমাদেরকে বলে রাখি যারা যারা তোমরা সাইন্স থেকে আসো সায়েন্সে আমরা আসলে কোন কোন সাবজেক্টগুলো কভার করবো এসএসসি টোয়েন্টি ফাইভ এস জন্য আমরা সায়েন্সের মধ্যে কভার করব হচ্ছে জেনারেল ম্যাথ ফিজিক্স বাংলা ইংলিশ কেমিস্ট্রি হায়ার ম্যাথ এন্ড এই সাবজেক্ট গুলা করব সো সাজন বুঝতে পারছো আমরা কতটুকু গুছিয়ে কাজ করছি আমাদের কাজগুলো কত স্মুথ অপারেশন করার চেষ্টা করছি কতটা গুছানো প্ল্যান আমি আরেকটা রুম থেকে এখন আবার এসে জয়েন করলাম তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলার জন্য সো সায়েন্সের জন্য আমরা কি কি পড়ছি জেনারেল ম্যাথ ফিজিক্স বাংলা ইংলিশ কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এই সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টে কি কি থাকছে

কেমিস্ট্রির জন্য আট দিন আছে আট দিন আছে বাংলাতে অস্থির একটা টিচার প্যানেল অস্থির একটা টিচার প্যানেল আচ্ছা তো আমি হলো শুরুতে ফিজিক্স ডিপার্টমেন্টটাকে একটু পরিচয় করাই দেই সো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আসি আমি তোমাদের তন্ময় ভাইয়া তোমরা যারা যারা ক্লাস 9 থেকে পড়তেছো so 10 মিনিট স্কুলের পেইড ব্যাচে অনলাইন ব্যাচে তো তোমাদের অনলাইন ম্যাচের পেইড ম্যাচে পুরো ক্লাস নাইনে আমি ফিজিক্সে ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে ফুল ফিজিক্স ওভারঅল আমি শেষ করাইছিলাম সো তোমাদেরকে সেই সময় থেকে একটা কথা বলছিলাম যে তোমাদেরকে আমি যখন ফিজিক্স পড়াই তোমাদের প্রত্যেকটা ক্লাস হয় এক একটা ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো যেখানে প্রত্যেকটা কনসেপ্ট আমরা একদম ধরে 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 ঠিক আছে একদম ধরে 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 প্রত্যেকটা কনসেপ্টের ইনডেপথে যাওয়ার ট্রাই করি অ্যান্ড তোমাদেরকে এটাও বলছিলাম যে এই টেস্ট ম্যাচের পরে তোমাদের সরাসরি টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ান ডে ওয়ান শট একদিনে একটা চ্যাপ্টার আমরা ফুল কভার করব এমন জিনিসপাতি তোমাদেরকে পড়াবো যাতে করে তোমাদের পরীক্ষায় ওভারঅল হান্ড্রেড কমন আসবে অ্যান্ড শুধুমাত্র এ প্লাস না তোমরা এ প্লাসের পাশাপাশি যাতে ভালো একটা মার্কসও ক্যারি করতে পারো কারণ ভালো মার্কস অনেক দরকার কারণ তুমি শুধু তুমি এসএসসি পরীক্ষা দিয়ে থেমে থাকবে না তোমার এসএসসি পরীক্ষার পরে আবার তোমার ভালো একটা কলেজেও ভর্তি হতে হবে কারণ একটা ভালো কলেজের উপর ভালো একটা ফ্রেন্ড সার্কেলের উপর ভালো একটা ইউনিভার্সিটির উপর চান্স পাওয়া অনেকাংশে নির্ভর করে কারণ আমরা জানি ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর ফ্রেন্ড সার্কেল তোমার ফ্রেন্ড সার্কেল যত ভালো তুমিও তত ভালো করবা তোমার ফ্রেন্ড সার্কেল যেসব জায়গাতে গিয়ে চান্স পাচ্ছে তুমিও ঠিক ওই সব জায়গার কাছাকাছি কোনো জায়গাতে চান্স পাবা সো দ্যাটস ওয়াই এসএসসির মার্কসটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটার পাশাপাশি আমি তোমাদেরকে যখন অনলাইন ব্যাচে পড়াইছিলাম তখন তোমাদেরকে আসলে এসএসসির রেজাল্টটা কেন অনেক ইম্পর্টেন্ট সে বিষয়ে লম্বা একটা চেইন স্টোরি বলছি আই থিঙ্ক তোমরা রিকল করতে পারবা কমেন্টে জানাও যারা যারা রিকল করতে পারবা ঠিক আছে অলসো আমার সাথে থাকবে তোমাদের তহিদ ইমাম ভাইয়া তো তহিদ ইমামও তোমাদেরকে একদম নাইনের শুরু থেকে ক্লাস ও তোমাদের ক্লাস টেনে ম্যাক্সিমাম ক্লাস নিয়েছে আমি আর তোমাদের তোমাদেরকে পড়িয়েছি সাথে থাকবে তোমাদের সিফাত থাকবে নতুন টিচার সো আমি তহিদ ইমাম এবং সিফাত ভাইয়া মিলে আমাদের এই ফিজিক্স ডিপার্টমেন্ট আমি আমার দিক থেকে এবং আমার পুরো ডিপার্টমেন্টের তরফ থেকে বলতে পারি আমাদের একদম টেন মিনিট স্কুলের শুরুর এস এম পি কোর্স থেকে এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটা ব্যাচ আমরা আমাদের এই ফ্ল্যাগশিপ কোর্সে পড়াইছি সো তারা ভালো রেজাল্ট করেছে এবং ভালো ভালো কলেজে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তোমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না এইটুকু তোমাদেরকে কথা দিতে পারি এখন আমি সাজন ভাইকে বলবো যে ম্যাথ প্যানেলটাকে একটু পরিচয় করাই দেওয়ার জন্য থ্যাংক ইউ एवरीवन আমি তো তোমাদের সাথে যখন থাকি আমি লাস্ট 14 বছর যাবত পড়াচ্ছি সো যে স্টুডেন্টদের সান্নিধ্যে এসেছি বোর্ডের খাতা কাটা বা অন্যান্য বিষয়গুলোর সাথেও ছিলাম তখন দেখলাম স্টুডেন্টরা কমন কিছু মিসটেক করে কি যে কি কোন প্রশ্নটা বাছাই করতে হবে পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে অনেক প্যারা খায় তো আমার সাথে ম্যাথ ডিপার্টমেন্টে থাকছে তোমাদের সবার প্রিয় সৌমিক ভাইয়া এম থেকে পড়াশোনা করেছে লাস্ট তিন বছরের অধিক সময় ধরে পড়াচ্ছে তোমাদেরকে তোমাদের অনেকের প্রিয় সৌমিক ভাইয়া থাকছে আমার সাথে সো সৌমিকের সাথে সাথে আমরা তো ম্যাথ ডিপার্টমেন্ট সলিড চোদ্দ বছর চার বছর অ্যাভারেজে নয় বছর হচ্ছে অভিজ্ঞতা সেরা তাই না এরপরে আমি আরো কয়েকটা ডিপার্টমেন্টের কথা একটু বলে দেই তোমরা দেখতে পাচ্ছ কেমিস্ট্রির দুইজনকে বর্তমানে এসিতে অন অফ দা বেস্ট জুটি কেমিস্ট্রি ফারদিন এবং সিয়াম জুটি ওরা ক্লাসে ঢুকলে স্টুডেন্টরা সময় কিভাবে যায় স্টুudentরা নিজেরাই বুঝতে পারে না সকল কিছু ক্লাসের পড়া ক্লাসেই কিভাবে হয়ে যায় যদি বিশ্বাস না হয় আমাদের গ্রুপগুলোতে যে রিভিউ গুলো আছে রিভিউ গুলো দেখলে বুঝতে পারবা যে ভাইয়াদের ক্লাস কতটা পছন্দ করে সাথে আছে বায়োলজি সাবরিনাপুর ব্যাপক ফ্যানবেস বায়োলজির জন্য বায়োলজি ডিপার্টমেন্টটা আমি একটু পরিচয় করাই দেই তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টও আমাদের টেন মিনিট স্কুলের ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড বায়োলজি ডিপার্টমেন্টে তোমাদের সবার প্রিয় সাবরিন আপু আছে ডক্টর সাবরিন আপু কারণ বায়োলজি ডিপার্টমেন্টে যে দুইজন মহামান্য আমাদের শিক্ষক আছেন তারা অলরেডি ডাক্তার হয়ে গেছেন মহান পেশায় নিয়োজিত আছেন দুইটা মহান পেশায় নিয়োজিত আছেন একটা হলো ডাক্তারি সো তোমাদের সাবরিন আপু এবং তোমাদের মেহিদি মোহাম্মদ ভাইয়া সো দুইজনে কিন্তু ডাক্তার এবং অলসো শিক্ষক সো পড়াচ্ছেন প্লাস চিকিৎসা সেবা দিচ্ছেন এই সমাজের সবচেয়ে মহৎ দুইটা পেশায় নিয়োজিত তো এই কোর্সে আপাতত তোমরা শিক্ষার যে সেবাটা সেই সেবার জন্য তোমাদের সাবরিন আপু এবং মেহেদি মোহাম্মদ ভাইয়াকে পাবা সো হোপফুলি তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টও বেশ ভালো একটা জার্নি যাবে আমাদের সাথে অলসো তোমাদের আহাত ভাই আছেন আহাত ভাই এখনো মেডিকেল স্টুডেন্ট এখনো ডাক্তার হয় নাই তো তোমাদের সাবরিন আপু মেহেদি মোহাম্মদ ভাইয়া আহাত ভাইয়া মিলেই তোমাদের বায়োলজি ডিপার্টমেন্ট অলসো এরপরে আমাদের বাংলা ডিপার্টমেন্ট যদি আমি একটু বলে ফেলি বাংলা ডিপার্টমেন্টে তোমরা অলরেডি তোমাদের সুসময় ভাইয়া দেখছো পাশাপাশি তোমাদের সাথে থাকবে তোমাদের ফার্সিম ভাইয়া ফার্সিম ভাইয়া তোমরা আমরা বলতে পারি আমাদের বাংলা ডিপার্টমেন্টটাও বাংলা ডিপার্টমেন্ট থেকেও তোমরা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস পেতে যাচ্ছ এছাড়া রয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট তো দেখি তোমরা একটু কমেন্টে জানাই দাও ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের পছন্দের শিক্ষক কারা অ্যান্ড তাদেরকে তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ কিনা তো আমি তো অলরেডি দেখতে পাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের সবার পছন্দের না ইন্দুর জয় ভাইয়া তো আছেই তোমাদের খুবই 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 পছন্দের শিক্ষক তোমরা সবসময় যার কথা বলো এছাড়াও রয়েছে তোমাদের ফাহাদ ভাইয়া তোমাদের আরেকজন পছন্দের শিক্ষক তো এই নিয়ে হচ্ছে আমাদের ওভারঅল ইংলিশ ডিপার্টমেন্ট থ্যাংক ইউ তন্ময় আচ্ছা একটা অবাক লাগছে না সাবরিন আপু কোথায় মেহেদি ভাইয়া কোথায় তোমাদের যখন এই লাইফটা হচ্ছে তখন ভাইয়া আপুরা অধিকাংশ ভাইয়া আপু লাইফ ক্লাসে আছে কারণ আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আছে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে এডমিশন পর্যন্ত আমরা কিন্তু কভার করছি সো যখন তুমি লাইভে আছো তোমার আপু আরেকটা লাইভ ক্লাসে আছে সেখানে কিন্তু ক্লাস নিচ্ছে আর এভাবেই কিন্তু আমাদের সকল টিচারদের একটাই মাত্র ডিউটি স্টুডেন্ট ফার্স্ট স্টুডেন্টের জন্য সবার আগে থাকবে এই লাইভের ভিতর যখন আমরা আছি তখন ওদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে লাইভ ক্লাসটা নেওয়া ওরা লাইভ ক্লাসে আছে সেম জিনিসটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য থাকবে এবার স্বাগত জানাচ্ছি নিউ এডিশন আসছে মাইটি আসি এব আমরা বিগত দুই বছর তোমাদেরকে পড়িয়েছি ফ্রিতে আমরা ওয়ান শট করেছি অন্যান্য ক্লাস নিয়েছি শেষ মুহূর্তে প্রস্তুতিতে পড়িয়েছি ফাইনাল ডিভিশন লাইভে করেছি বাট এবারই প্রথম আমরা তোমাদের জন্য ডেডিকেটেড কোর্স নিয়ে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় মুখগুলো এই মুখগুলো রেগুলার খাটাখাটনি করছে তোমাদের কন্টেন্ট বানানোর জন্য তোমাদের সেরা একটা সাপোর্ট দেওয়ার জন্য সো গাইস ওভার টু ইউ সো একবার তোমাদের সাথে পরিচয় হয়েছে আমি সুষ্মাই ভাইয়া তোমাদের বাংলা ক্লাসে থাকছি গ্রুপ সাবজেক্টের বাইরে গিয়েও বাংলা নিয়ে ইংলিশ নিয়ে এগুলো নিয়ে আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয় একটু বেশি প্যারা খাইতে হয় অনেক বেশি টাইম পাওয়া যায় না সো কম টাইমে কিভাবে আমরা খুব সুন্দরভাবে সিলেবাসটাকে কাভার করব। এবং আরেকটা বিষয় হচ্ছে এসএসসিতে ভালো করার জন্য অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হয় সো আমরা সব সময় প্র্যাকটিসের দিকে বেশি নজর দিচ্ছি অলরাইট সো ভয় পাওয়ার কোনো কারণ নাই এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে 100% প্রিপেয়ার করার দায়িত্ব আমাদের হ্যালো एवरीवन আমি থাকব তোমাদের ভূগোল ও পরিবেশ পড়ানোর জন্য এবং আমার পরিচয়টা একটু যদি দিয়ে নেই আমার নাম ইয়াসিন আরাফাত লিমন আমি বিউপিতে পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগে এবং আমি তোমাদের এই যে ভূগোল ও পরিবেশ সাবজেক্ট আছে এটি নিয়ে কিন্তু যত ধরনের কনফিউশন আছে এগুলো সলভ করার চেষ্টা করবো সো ভূগোল ও পরিবেশের অধ্যায়গুলো যদি আমরা একটু দেখি এখানে কিন্তু অনেক অনেক ইনফরমেশন থাকে অনেক অনেক তথ্য থাকে তাই না এগুলোর একটা সহজ সমাধান হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো তোমাদের সেই কারণে আমাদের এই কোর্সটাতে আমাদের এই ভূগোল পরিবেশের বিভিন্ন অধ্যায় যেমন কিংবা হচ্ছে জনসংখ্যা পরিবেশ সম্পর্কে অনেক অনেক রাখতে কষ্ট হয় তো তার উপর কিন্তু আমাদের অসংখ্য প্র্যাকটিস করার জন্য পরীক্ষা থাকবে প্লাস তোমাদের জন্য প্র্যাকটিস শিট দিয়ে দিব তো এই কোর্সটাতে আমি পুরো জার্নি জার্নিতে আমি তোমাদের সাথে আছি এবং পুরোটা টাইমে হচ্ছে আমরা এই বিষয় নিয়ে তোমাদের সমস্যাগুলো কিন্তু সলভ করতে থাকবো থ্যাংক ইউ লিমন আমি আমি তোমাদের ভাইয়া বর্তমানে লেখাপড়া করতেছি কাইফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে সো আমি তোমাদের অর্থনীতি যেই সাবজেক্টটা আছে এটার পুরো দায়িত্ব আমার আমার সাথে তোমাদের আরো দুইজন ভাইয়া আছে ফাহিম ভাই এবং হাসিফ ভাইয়া তারা অলরেডি ক্লাসেস নিচ্ছে তো এই দুই ভাইয়াও আমার সাথে তোমাদের অর্থনীতি পড়াবে অর্থনীতি নিয়ে অনেক কনফিউশন তোমাদের তাই না মুদ্রাস্ফীতি কি মুদ্রা সংকোচন কি ভাইয়া অর্থব্যবস্থা কি ভাইয়া টাকার মান কেন বাড়ে কেন কমে ভাইয়া বাংলাদেশ ব্যাংক কিভাবে কাজ করে অনেক কনফিউশন আছে তোমাদের প্রতিটা সাবজেক্ট আমরা এত নিখুঁত করে তোমাদেরকে পড়াবো বিগত বছরগুলো থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে পড়াবো যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার যেই যে বিষয় আসবে সেগুলো সবগুলো তোমরা কি করতে পারো সলভ করতে পারো ঠিক আছে সো ওকে থ্যাংক ইউ সো আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে আরো অনেক দেখেছি জেনারেল সায়েন্সের টিচার দেখেছি এবং অনেক টিচার অলরেডি ক্লাসে আছে এবার তোমাদের সামনে আসছে এ এবছরের আরেকটা নিউ এডিশন আসছে মাইটি কমার্স ডিপার্টমেন্ট আসসালামু আলাইকুম গাইস আই অল আর ডুইং প্রডি সো আমি বরাবরের মতো এবারে আমাদের 10 মিনিট স্কুলের একটা নতুন অফারিং সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ দবসায় শিক্ষা এবং আমাদের যে আর্টস সাবজেক্টগুলো আমরা পড়ব প্রত্যেক বছর আমাদের একটা কনফিউশন থাকে বিশেষ করে ফিনান্স এবং ব্যাংকিং সাবজেক্ট নিয়ে আমার পরিচয় হচ্ছে আমি তুর্য বর্তমানে পড়ছি ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স বিভাগে ফোর্থ ইয়ারে ফাইনাল ইয়ারে সো আমি এবছর থাকছি তোমাদের ফিনান্সের যত রকমের প্রশ্ন আছে আর টাইম ভ্যালু অফ মানি মূলধন ব্যয় শেয়ার বন্ড ডিভেঞ্চার ইচ অ্যান্ড এভরিথিং আমরা খুবই ডিটেলসে পড়বো লাস্ট কয়েক বছরে বোর্ডে একটা প্যাটার্ন আছে যে প্রশ্ন অনেক ঘুরিয়ে করে সেই প্রশ্ন ঘুরিয়ে করলেও যাতে আমাদের প্রবলেমটা না হয় তার জন্য আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি আছি তোমাদের সাথে থ্যাংক ইউ তুর্য আচ্ছা ফাইনান্স তো গেলে এবার আসলে অ্যাকাউন্টিং এর ব্যাপারে অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের অনেকের অনেক ভয় থাকে কারো কার এখনো শুরুই হয়নি হয়তো অ্যাকাউন্টিং জার্নিটা অনেকের ভয় থাকে যে হ্যাঁ শুরু করলে পারবো কিনা সো অ্যাকাউন্টিং একদম শুরু হয় লেনদেন থেকে তারপর যাবে দা খতিয়ান রেওয়ামির আর্থিক বিবরণী সো এই পার্টে যে সবার অবস্থা ঠিক এরকম হয় ভাই সবার হিসাব মিলে আমার হিসাব মিলে না আমার ফ্রেন্ডের আনসার যা আসে আমার আনসার তার সাথে মিলতেছে না সে এরকম অনেকের অনেক কনফিউশন থাকে সেই সকল কনফিউশন আমরা দূর করবো আমাদের এই কোর্সের মধ্যে যাতে তোমার একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশন আমরা একবারে সুন্দর করে কমপ্লিট করব। ধন্যবাদ আমি তোমাদের ধ্রুব ভাইয়া আমি তোমাদের আর্টস এবং কমার্স এই দুইটা ডিপার্টমেন্টেরই ওভারঅল সুপারভিশনে থাকবো এবং তোমার ভাইয়ারা যাতে খুব ভালোভাবে তাদের মানে তোমাদের নিশ্চিত করতে পারে এবং তোমাদের যেন এক্সাম সেন্ট্রিক হয় এবং যেহেতু আমি আমার পরিচয়টা আসলে দিয়ে নেই সেটা হচ্ছে যে আমি বিগত দশ বছর ধরে শিক্ষকতায় ছিলাম আমি বোর্ড এক্সামিনার ছিলাম তো দশ বছরের যে আমার অভিজ্ঞতা সেটা আমাদের মোটামুটিভাবে যাতে আমরা সমন্বিতভাবে কাজে লাগাতে পারি সেই ব্যবস্থাটা করার জন্যই আমি তোমাদের সাথে আসছি এবং আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো আমরা কমার্সের স্টুডেন্টদের যেই চ্যালেঞ্জগুলো মোটামুটি ফেস করি সব থেকে বড় যে সব সমস্যাটা সেটা হচ্ছে যে ভালো রিসোর্স না পাওয়া ভালো রিসোর্স না পাওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জ একটা স্টুডেন্টের জন্য তো এই ভালো রিসোর্স যেন আমরা দিতে পারি সেই ভালো রিসোর্স ইউটিলাইজ করে তুমি যেন তোমার এক্সাম পারফরমেন্স এক্সেল করতে পারো আমরা সেই সমস্ত নিশ্চয়তাগুলো তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি করতে দিব তো আশা রাখছি তোমাদের সাথে আমাদের জার্নিটা হবে অত্যন্ত আনন্দময় এবং শিক্ষণীয় এবং সেই সাথে নিশ্চিত হবে তোমার পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি সো হলো তোমরা যদি আমাদের সাথে এতদিন ধরে যারা আছো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের আর্টস এর একটা সাবজেক্টের কিন্তু ওয়ান শর্ট ক্লাস শেষ হয়েছে কমার্স এর একটা সাবজেক্টের ওয়ান শর্ট ক্লাস শেষ হয়েছে আমাদের কিন্তু বিজিএস এর ওয়ান শর্ট ক্লাস শেষ হয়েছে আমাদের ওয়ান শট ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত যেখানে ডেডিকেটেডলি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব কালকে থেকে কিন্তু আর একটা সেরা ওয়ান শট শুরু হচ্ছে আর সেই ওয়ান শটের কি নিয়ে শুরু হচ্ছে কে আসছে ক্যান ইউ গেস আসছে তোমাদের সবার প্রিয় জাকি ভাইয়া হ্যালো एवरीवन আসলে আইসিটি সাবজেক্টটা তো আমাদের সবারই আছে জন্য আমরা কোনো বিভাগের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখিনি আমরা আসলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ তুমি যে বিভাগে কেন না আইসিটির পুরা কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবা অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে আইসিটির পুরা কন্টেন্ট আমরা তোমাদেরকে তে দিব এবং এরই একটা অংশ হচ্ছে আমাদের ওয়ান শর্ট ক্লাস গুলো যেগুলো কিন্তু শুরু হবে ঠিক আগামী কাল থেকে তাই আগামী কাল থেকে তোমার সাথে আমার মানে আমার সাথে তোমার উপস্থিতি শুরু হবে তোমার সাথে আমার প্যারাডাইম আচ্ছা তোমার সাথে আমার উপস্থিতি শুরু হয়ে যাবে আইসিটি ঠিক আছে তো দেখা হবে ক্লাসে জাকি ভাইয়ের এক্সাইটমেন্ট দেখছো আমার সাথে তোমার তোমার সাথে আমার প্যাচ লেগে যাচ্ছে কালকে থেকে কিন্তু খেলা শুরু হবে পনেরো নভেম্বর ফিফটিন নভেম্বর আচ্ছা এবার তোমাদের সাথে একটা কার্ড কার্ডটা নিয়ে আসছে সবাই দেখো এবারে এস তে কে কে হবে সুপার স্টুডেন্ট ভাইয়াকে চিনতে পারছ এই ভাইয়া কিন্তু ভুল উত্তর দিয়েছিল সো ভাইয়াও কিন্তু ভুলগুলো শুধু তোমাদের সাথে শিক্ষক হিসেবে থাকবে যাতে করে এই ভুলগুলো তোমরা না করো তোমাদের এক্সাম লাইফে সো ভাইয়াও থাকছে তোমাদের সাথে সবকিছু নিয়ে যদি একটু সামারিটা নিই আজকের এই পুরো প্রোগ্রামের যে সামারিটা হচ্ছে ভাইয়া আমরা আমাদের ক্লাস ফেসবুকে নিব এবং অনেক অস্থির গুছানো একটা প্ল্যান পাবে আমাদের ওয়ান ওয়ান স্টার্ট হবে হবে এই নভেম্বর মাসে রাত আর কিন্তু তোমাদের সবাইকে চাই আর যদি তারপরেও আজকে লাইভের পরেও তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের গ্রুপে জয়েন করো এবং গ্রুপে জয়েন করে তোমার কনফিউশন গুলো বলে দিতে পারো এখন বলতো আজকের দিনে একটা সারপ্রাইজ ছিল সেই সারপ্রাইজটা কি সারপ্রাইজটা কি একটু সবাই ঝটপট কমেন্টে বলো তো আগামী বাহাত্তর ঘন্টার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল প্রোমো কোড আছে কে কে কমেন্টে প্রোমো কোডটা লিখতে পারবা কে কে প্রোমো কোডটা লিখতে পারবা ঠিক আছে কে কে প্রোমো কোডটা লিখতে পারবা একটু ঝটপট বলো প্রোমো কোডটা কি ছিল এস এস সি এস এম পি টোয়েন্টি ফাইভ তার মানে পঁচিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এবার ভাইয়া এবার ভাইয়া সবাই আমাকে বলছে ভাইয়া বলছেন শুধু দেখাচ্ছেন না আমি তো পুরা অবাক হয়ে গেছি এবার বলো তো কি আছে স্ক্রিনশট নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যত পারো দেখি তোমার বন্ধুত্বের জোর কত কতজন বন্ধু আছে তোমার সবাইকে এই জিনিসটা শেয়ার করে দাও যাতে করে সবাই তোমার সাথে যুক্ত হয়ে যায় এই অস্থির প্রোগ্রামে আর যদি কারো কোনো কনফিউশন থাকে আবারও বলছি আমাদের ওপেন গ্রুপ আছে ফ্রি গ্রুপ আছে ফ্রি গ্রুপে তোমরা রেগুলার বেসিসে কন্টেন্ট পাচ্ছ পেয়ে যাবে যদি কোনো কনফিউশন থাকে তোমার এই এসএমপি কোর্স রিলেটেড দেখা হচ্ছে ফ্রি কোর্সের কমেন্ট বক্সে